ভারতকে হারিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখবে বলে প্রত্যাশা সমর্থকদের। আমেরিকা সহ বিভিন্ন প্রান্ত থেকে মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা আশাবাদী বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা এই ম্যাচে রান পাবেন। ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিকা থেকে আরো জানাচ্ছেন এস এম সুমন। ওয়েস্ট ইন্ডিজের অপরূপ দ্বীপগুলোর একটি অ্যান্টিকা, ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা এই শহরের মানুষের। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম মূল শহর থেকে একটু দূরে হলেও টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইটে বাংলাদেশ ও ভারত দু দলের সমর্থকরাই মাঠে এসেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় সমর্থকরা ছুটে এসেছেন বাংলাদেশ দলকে সমর্থন জানাতে। তাদের প্রত্যাশা, লাল সবুজের জার্সির দলের ব্যাটসম্যানরা রানের দেখা পাবেন। গেছিলাম ফার্স্ট ইন্ডিয়ার এগেনস্টে, বাংলাদেশ জিতছিল, আবার সেই স্পিরিট নিয়ে আসছি, ইনশাআল্লাহ উইল উইন। অফ কোর্স আই মিন সাপোর্ট বাংলাদেশ। কঠিন হলেও ভারতের বিপক্ষে জয় নিয়ে বাংলাদেশ দল সেমিফাইনালের খেলার আশা বাঁচিয়ে রাখবে বলেও আশাবাদী সমর্থকরা। প্রত্যেকটা প্লেয়ার তাদের যদি নর্মাল খেলা খেলতে পারে, আমরা আশা করি আমরা জিতব। আজকে জিতলে পরে আমাদের চান্সটা অনেক বেশি থাকবে। অন্যদিকে ভারতের সমর্থকরা মনে করেন তারা সহজেই জয় নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।